আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আগুন লেভেলের একটি প্রজেক্ট শেয়ার করব, যেখান থেকে তো হচ্ছে আপনি ইন ফিউচার প্রফিট পাবেনই, প্লাস হচ্ছে আপনি দুই একদিন পর পর হচ্ছে ইনস্ট্যান্ট কিছু প্রফিট পাবেন। ওকে, সেটার প্রুফটা হচ্ছে আমি দেখাই। দেখেন, এখান থেকে আপনি এনএফটি পাইতে পারেন বা টোকেন পাইতে পারেন, যেগুলো হচ্ছে আপনি ইনস্ট্যান্ট সেল করতে পারবেন। ওকে, তো ইভেন্টটা হচ্ছে আসছে দিন, বেশি দিন হয় নাই। এখানে তো আপনি ফিউচার এয়ারড্রপ পাবেনই, প্লাস হচ্ছে এখানে ডেলি কিছু ইভেন্ট দেয় বিভিন্ন প্রজেক্ট থেকে, ওইগুলো হচ্ছে আপনি জয়েন করলে এই দেখেন এরকম যদি এনএফটি পান, একটা এনএফটি অফার ছিল যেখান থেকে একটা এনএফটি হচ্ছে আপনার $90 করে সেল হয়েছে। ওকে, এবং এখানে দেখতে পারতেছেন একটা অফার ছিল, সেখান থেকে হচ্ছে প্রায় $6 করে প্রফিট, এবং আরেকটা অফার ছিল যেখান থেকে হচ্ছে প্রায় $9 করে প্রফিট। ওকে, এরকম হচ্ছে আরও অনেকগুলো অফার আসবে বা হচ্ছে চলে গেছে। সো এই কোপ মার্কা অফারটা যদি ভাই মিস করতে না চান, তাহলে হচ্ছে আজকের ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। ওকে, আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে জয়েন করতে পারবেন না। এখানেও হচ্ছে আপনার জয়েন করতে মিনিমাম $6-$7 মতো খরচ হবে। ওকে, এবং আরও বেশিও খরচ হইতে পারে। তো মূলত হচ্ছে আপনি $10-$11 যদি আপনার কাছে থাকে, শুধুমাত্র হচ্ছে আপনি এখানে জয়েন করতে পারবেন। আর আপনার যদি মনে হয় কদিন পর আপনার কাছে ডলার হবে, তাহলে ভিডিওটা দেখে শিখে রাখতে পারেন। ওকে, আর আজকের ভিডিওটা অনেকটাই লং হবে, কারণ এই প্রজেক্ট হচ্ছে জয়েন করাটা অনেকটাই ঝামেলার। ওকে, যেটা আপনি ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। সো এ হচ্ছে আজকের অফারের জয়েন লিঙ্ক। এখানে অনেকগুলো লিঙ্ক আছে, লিঙ্কগুলো দেখে হচ্ছে ভয় পাবেন না, আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সব কিছু দেখাই দেবো। ওকে, তো এখানে জয়েন করতে হচ্ছে মূলত আপনাদের মাস্টার কার্ড লাগবে। তো অনেকের হয়তো বা মাস্টার কার্ড নাই, আপনাদের হচ্ছে মাস্টবে হচ্ছে ভার্চুয়াল যে মাস্টার কার্ড আছে ওইটা লাগবে। ওকে, এবং আজকের এই ভিডিওটা দেখে হচ্ছে আপনি অনেকটাই উপকৃত হবেন। যেমন আপনি হচ্ছে এই মাস্টার কার্ড দিয়ে টেলিগ্রাম প্রিমিয়াম নিতে পারবেন, ইউটিউব প্রিমিয়াম নিতে পারবেন, প্লাস হচ্ছে আপনার টুইটার প্রিমিয়াম নিতে পারবেন। সো এক কাজে কিন্তু আপনার দুই কাজ হয়ে যাইতেছে। ওকে, তো আজকের অফার হচ্ছে জয়েন করার জন্য হচ্ছে মূলত আমাদেরকে ফার্স্ট থেকে $6 পে করতে হবে, মানে ফার্স্ট থেকে $6 দিয়ে হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্ট করতে হবে। ওকে, আর এই অ্যাকাউন্টটা করতে হবে, এটা পে করতে হবে হচ্ছে মাস্টার কার্ডের মাধ্যমে। ওকে, তো তার জন্য আমাদেরকে কী করতে হবে, প্রথম হচ্ছে আমাদেরকে একটা মাস্টার কার্ড ম্যানেজ করতে হবে। তো মাস্টার কার্ড হচ্ছে কীভাবে ম্যানেজ করবেন, কেমনে কী করবেন, এ টু জেড হচ্ছে আমি দেখাইতেছি। ভিডিওটা লং হতে পারে, ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন। ওকে, তো প্রথম হচ্ছে এখানে যে আপনি যখন পোস্টে চলে আসবেন, এই পোস্ট লিঙ্কটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখানে ক্লিক করলে যখন হচ্ছে আপনি এই পোস্টে চলে আসবেন, এখানে হচ্ছে যে মাস্টার কার্ড বাই মাস্টার কার্ড ভার্চুয়াল কার্ড যেটা আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করবো হচ্ছে আপনাকে সরাসরি প্লে স্টোর নিয়ে যাবে এখান থেকে রিডাইরেক্ট করে। ওকে, তো এখানে হচ্ছে রিডাইরেক্ট করে প্লে স্টোর নিয়ে গেলে আপনার হচ্ছে প্লে স্টোর থেকে যে অ্যাপটা আছে অ্যাপটা হচ্ছে আপনি ইনস্টল করে নেবেন। ওকে, তো দেখি কী আসে। সো দেখেন এরকম সাইটে নিয়ে আসবে, এবং এখানে হচ্ছে আপনি প্লেতে ক্লিক করলে আপনাকে হচ্ছে সরাসরি যে আপনার প্লে স্টোর আছে ওই প্লে স্টোর নিয়ে যাবে। ওকে, আর এখানে হচ্ছে আপনি জয়েন করে জয়েন করলে কিন্তু $5 বোনাস পাবেন। ওকে, এবং সেটা আপনি ইউজও করতে পারবেন। সব কিছু হচ্ছে আমি স্টেপ আপনাদেরকে হচ্ছে দেখাইতেছি। ওকে, তো মনে করেন আপনি যখন অ্যাপটা হচ্ছে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, তখন হচ্ছে আপনি অ্যাপটা ওপেন করবেন। আমি হচ্ছে অ্যাপটা ওপেন করে আপনাদেরকে দেখাইতেছি, এবং প্রথম হচ্ছে আমাদেরকে এখানে মূলত এই অ্যাকাউন্ট হচ্ছে পুরোপুরি রেডি করতে হবে, অ্যাকাউন্ট গেট করে। তো আমি লগ ইনে ক্লিক করি। ওকে, তো লগ ইনে ক্লিক করার পর যদি হচ্ছে আপনার আগের অ্যাকাউন্ট না থাকে, তাহলে জাস্ট কী করবেন, এই সিম্পল ক্রিয়েট অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার হচ্ছে আপনি ক্লিক করবেন, এখানে ইমেল অ্যাড্রেস দেবেন অথবা হচ্ছে ফোন নাম্বার দেবেন। ওকে, ইমেল দিয়ে করাটাই বেটার, এবং এখানে পাসওয়ার্ড দেবেন। আর এখানে হচ্ছে যে রেফার কোডটা আছে অপশনাল, এখানে হচ্ছে ক্লিক করে মাস্ট বি রেফার কোডটা দেবেন। যদি রেফার কোডটা না দেন, $5 হচ্ছে আপনি পাবেন না 100%। আমি যখন অ্যাকাউন্ট করছি তখন আমি আমার অ্যাকাউন্টে $5 পাই নাই, কারণটা হইতেছে আমি কারোর রেফার কোডে ইউজ করি নাই। তো রেফার কোড যদি ইউজ না করেন, তাহলে এই যে অ্যাকাউন্ট করতেছেন একটা কেওয়াইসি কমপ্লিট করতেছেন, এটা মানে $5 আপনি লস খাইতেছেন। ওকে, সো মাস্ট হচ্ছে রেফার কোডটা ইউজ করবেন। তো এক্সাম্পল হিসাবে হচ্ছে আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, তো ইমেলটা দিবেন, তার পরে এখানে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে রেফার কোডটা দিবেন। তো রেফার কোড হচ্ছে চ্যানেলে দেওয়া আছে পোস্টের নিচে। তো এই যে এখানে দেখেন এই যে রেফার কোড দেওয়া আছে, জাস্ট হচ্ছে আপনি এখানে ক্লিক করলে হচ্ছে রেফার কোডটা কপি হয়ে যাবে। জাস্ট এখান থেকে রেফার কোডটা নিয়ে এই যে ক্লিক করলে কপি হয়ে যাবে, এখান থেকে এনে এখানে হচ্ছে জাস্ট বসে দিবেন। ওকে, তো বসে দেওয়ার পর হচ্ছে আপনাকে ইমেলটা ভেরিফাই করতে হবে, এখানে টিকমার্কটা অবশ্যই দিয়ে দিবেন। তো তারপর হচ্ছে যে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবেন। ওকে, তারপর হচ্ছে আপনাকে মেলটা ভেরিফাই করতে হবে, মেলটা ভেরিফাই করবেন, তার হচ্ছে অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। তো আমি হচ্ছে আমার অ্যাকাউন্টটা আগে লগ ইন করে আপনাদেরকে দেখাই। ওকে, সো যখন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, দেন হচ্ছে অ্যাট ফার্স্ট আপনাকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো কেওয়াইসি কমপ্লিট করার জন্য এখানে দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন আছে। ওকে, তো থ্রি ডট আইকন হচ্ছে একটা ক্লিক করবেন। সো থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট আছে, এটা হচ্ছে আনভেরিফাইড। তো এখানে হচ্ছে জাস্ট ভেরিফাই আছে, ভেরিফাই একটা ক্লিক করবেন। তো ভেরিফাই ক্লিক করার পর সেখানে আপনি কী করবেন, অ্যাট ফার্স্ট কান্ট্রিটা সিলেক্ট করবেন। ওকে, যে কান্ট্রি হয়ে থাকেন সেই কান্ট্রি বাংলাদেশ হয়ে থাকলে অবশ্যই বাংলাদেশ। ওকে, তারপর এখানে ফার্স্ট নেম দিবেন, এবং এখানে হচ্ছে লাস্ট নেম দিবেন। লাস্ট নেম দেওয়ার পর সেখানে আপনার আইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ দিবেন, আর নামগুলো হচ্ছে অবশ্যই আপনার আইডি কার্ড অনুযায়ী দিবেন। এবং এখানে আপনার আইডি কার্ড দিয়ে করবেন নাকি পাসওয়ার্ড দিয়ে করবেন সেটা সিলেক্ট করবেন, এবং নিচে হচ্ছে আপনার আইডি কার্ডের যে ডকুমেন্ট নাম্বার আছে সেই ডকুমেন্ট নাম্বারটা হচ্ছে আপনাকে নিচে দিতে হবে। ওকে, নিচে দিবেন এই যে
দিয়ে দেন হচ্ছে আপনি কি করবেন যে নেক্সট আছে নেক্সটে ক্লিক করবেন ওকে সো যখন হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন দেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনার হচ্ছে এই যে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম সব কিছু দেখতে পারবেন প্লাস আপনি আইডি কার্ড সিলেক্ট করছেন নাকি ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করছেন এগুলো দেখতে পারবেন তো এখানে হচ্ছে কি করবেন এই যে ভেরিফাই আছে ভেরিফাই দেখতে ক্লিক করবেন সো ভেরিফাইতে যখনই ক্লিক করবেন তার আগে বলে দিই অবশ্যই আপনাকে হচ্ছে আইডি ভেরিফাই করার আগে ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে ফোন নাম্বারটা ভেরিফাই করে নিয়ে ওকে তো তারপর হচ্ছে আপনি কি করবেন এখানে আপনি যদি হচ্ছে ইউসিয়ার হয়ে থাকেন অবশ্যই আমরা আমরা আমেরিকান না এজন্য হচ্ছে আমরা কি করবো মাস্ট বি যে আদার সেট আছে এটা সিলেক্ট করবো ওকে দেন এটা সিলেক্ট করে যে কন্টিনিউস কন্টিনিউতে ক্লিক করবেন সো কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আপনি আইডি কার্ড দেখেন এটা পেন্ডিং চলে গেছে এখন হচ্ছে আপনাকে যে সেলফি আছে মানে যার আইডি কার্ডটি হচ্ছে এখানে আইডি কার্ডটা সাবমিট করছেন তার হচ্ছে সরাসরি একটা সেলফি লাগবে তো আপনি জাস্ট কন্টিনিউস কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর ক্যামেরাটা অ্যালাউ দিতে বলবে ক্যামেরাটা অ্যালাউ দিবেন এবং এখানে হচ্ছে আপনার এই যে এই ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এবং এই ফেসের ভিতরে হচ্ছে যার আইডি কার্ডটি করতেছেন আপনার নিজের হলে নিজের অথবা মা বাবা হচ্ছে যে কেউ হোক তার হচ্ছে মানে ফেসটা এই গোলাকার ভিতরে ধরবেন ধরার হচ্ছে কিছুক্ষণ স্ক্যান করবে স্ক্যান করার পর আপনার সামনে দেখবেন যে এইভাবে চলে আসছে যে কেউ সি ভেরিফাইড সাকসেসফুলি এবং যখন হচ্ছে আপনি কেউ সি ভেরিফাইড সাকসেসফুল হয়ে যাবে তখন হচ্ছে আপনি ইনস্ট্যান্ট ফার্স্ট ডলার পেয়ে যাবেন সো ফার্স্ট ডলার হচ্ছে আপনি এখানে এই যে ইউএসডি যেটা আছে এটা হচ্ছে আপনি পেয়ে যাবেন ওকে এবং এটা আপনি ইউজও করতে পারবেন তো এখন হচ্ছে আপনাকে কী করতে হবে এখানে ডিপোজিট করতে হবে ওকে তো ডিপোজিট করার জন্য হচ্ছে সবচাইতে সহজ হবে হচ্ছে আপনাদের বাইন্যান্স থেকে ডিপোজিট করা ওকে আর আপনি চাইলে হচ্ছে ওই কী বলে না ট্রাস্ট ওয়ালেট থেকে সরাসরি ইউএসডি ইউএসডিসি এগুলো ডিপোজিট করতে পারেন বাট আমি বাইন্যান্স দিয়ে দেখাইতেছি এগুলো সবচাইতে ইজি আর এগুলো দিয়ে করলে হচ্ছে আপনার একটু মানে ফিটির ব্যাপার স্যাপার আর কি সো বাইন্যান্স যদি আপনার থাকে তাহলে সরাসরি বাইন্যান্স থেকে ডিপোজিট করবেন কেমন কী করবেন আমি দেখাই প্রথম হচ্ছে আপনি কী করবেন আপনার যদি ট্রাস্ট ওয়ালেটে বা অন্য কোনো জায়গায় ডলার থাকে সেটা হচ্ছে ইউএসডি হোক বা যে কোনো কারেন্সি হোক সেটা হচ্ছে আপনি বাইন্যান্সে ডিপোজিট করবেন অথবা সরাসরি আপনি এখানে ক্লিক করে এখানে হচ্ছে আপনি যে ডিপোজিটে ক্লিক করলে হচ্ছে এখান থেকে আপনি ডিপোজিট করতে পারবেন এই যে ডিপোজিট আছে এই ডিপোজিটে ক্লিক করলে এখান থেকে আপনার যে নেটওয়ার্ক সিলেক্ট করতে বলবে নেটওয়ার্কটা সিলেক্ট করবেন নেটওয়ার্ক সিলেক্ট করার পর এখান থেকে আপনি এটা ডিপোজিট করে নিতে পারেন ওকে এটা দিয়ে হবে বাট ইউএসডিসি এই ইউএসডি যেটা আছে এটা দিয়ে হচ্ছে সবচেয়ে সহজ তো আপনি এটার পর একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে যে কারেন্ট আছে কারেন্টে একটা ক্লিক করবেন দেন এখানে ডিপোজিট আছে ডিপোজিটে ক্লিক করবেন ওকে তো ডিপোজিট হচ্ছে যখনই ক্লিক করবেন দেন হচ্ছে এখানে দেখতে পারতেছেন আপনার এই যে বাইন্যান্স পে নাম একটা অপশন আছে বাইন্যান্স পেতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি অ্যামাউন্টটা দিবেন তো মিনিমাম অ্যামাউন্ট $1 তো আপনার কাছে যদি হচ্ছে আপনি যদি ওই কেওয়াইসি করার সাথে সাথে $5 পান তাহলে আপনি এখানে আরও $6 ডিপোজিট করবেন ওকে $6 থেকে $7 ডিপোজিট করবেন কেন করবেন আমি দেখাইতেছি তো যখন হচ্ছে আপনি এটা করেন অথবা হচ্ছে আপনার এখানে আরও $5 করলে হচ্ছে হয়ে যাবে কারণটা হইতেছে আপনার এখানে একটা ডিসকাউন্ট আপনি নিতে পারবেন কীভাবে ডিসকাউন্ট নেবেন সেটা আমি আপনাকে দেখাবো ওকে মোট এখানে আমাদের খরচ হবে হচ্ছে আপনার $6 মোট খরচ হবে হচ্ছে আমাদের $6 থেকে $7 মতো তো আপনি হচ্ছে কী করবেন এখানে $5 করেন যদি হচ্ছে আপনার কাছে ডলার না থাকে তো $5 এখানে আপনি দেবেন এবং টোটাল হচ্ছে $5 পার্সেন্ট ফি কাটবে এখানে হচ্ছে আপনি ডিপোজিট আছে ডিপোজিটে ক্লিক করবেন তো যখন হচ্ছে ডিপোজিটে ক্লিক করবেন এখানে হচ্ছে রিডাইরেক্ট করে সরাসরি আপনার কিন্তু বাইন্যান্স অ্যাপ আছে অ্যাপের ভিতরে নিয়ে আসবে এবং এখানে হচ্ছে আমার আপাতত ব্যালেন্স নিয়ে আপনি জাস্ট কী করবেন যে ডিপোজিট নামে ক্লিক করবেন এবং হচ্ছে আপনার বাইন্যান্সে যে ফিঙ্গারপ্রিন্ট আছে অথবা পিনকোড আছে ওটা দিলে হচ্ছে ইনস্ট্যান্ট একদম ইনস্ট্যান্ট হচ্ছে এখানে ডিপোজিট হয়ে যাবে ওকে তো আমি হচ্ছে এখান থেকে এর আগে দুইবার ডিপোজিট করছি আমি যে দেখি আপনাদেরকে এই যে দেখেন এই যে একবার ডিপোজিট করছে $29 আবার ডিপোজিট করছে হচ্ছে আপনার এখানে এই যে $15 ওকে তো এখন আসেন যখন হচ্ছে আপনি এখানে $5 ডিপোজিট করে নেবেন সো যখন হচ্ছে $5 ডিপোজিট হয়ে যাবে তখন আপনার এই যে আগের $5 আছে এবং হচ্ছে আগের $5 আছে এবং হচ্ছে আপনার ডিপোজিট করেছেন $5 তাহলে হয়েছে কত টোটাল $10 ওকে এবং এই কার্ডটা বাই করতে আপনার টোটাল $10 কিন্তু লাগবে না ওকে ওইখান থেকে আরও $2 আপনি ডিসকাউন্ট পাবেন যদি হচ্ছে আপনি এই ভিডিওটা দেখেন ওকে কেমনি ডিসকাউন্ট পাবেন কেমনি কার্ড বাই করবেন সেটা বলে তো তার আগে বলে হচ্ছে যদি আপনি এই ইউএসডি দিয়ে করতে চান যদি ইউএসডি দিয়ে করতে চান তাহলে হচ্ছে আপনার অনেক ঝামেলা হতে পারে বা $10 হচ্ছে আপনার লাগতে পারে তো আমি বলবো যে বাইন্যান্স দিয়ে করবেন সরাসরি আমি যেভাবে দেখাইছি ওইভাবে তো এখন হচ্ছে আপনাকে কী করতে হবে কার্ড বাই করতে হবে ওকে কারণ আপনাকে যদি ওইখানে পে করতে হবে তো কার্ড বাই করার জন্য এই যে কার্ড অপশন আছে কার্ডে ক্লিক করবেন তো কার্ডে ক্লিক করলে হচ্ছে আমার এখানে অলরেডি একটা কার্ড আছে আমি হচ্ছে এটা ইউজ করছি তো আপনার সামনে হচ্ছে কেমন আসবে আমি দেখাই আমাদের তো অলরেডি একটা কার্ড আছে কারণ এরকম আসছে তো আপনার সামনে আসবে হচ্ছে যে এরকম ওকে তো এখানে মাস্ট বি হচ্ছে ভার্চুয়াল যেটা সেটা সিলেক্ট করবেন এটা না কিন্তু মাস্ট বি এটা প্রথম যেটা সেটা তো আপনি ক্লিক করবেন যে ওয়াটার কার্ড আছে ওয়াটার কার্ডে ক্লিক করবেন সো ওয়াটার কার্ড হচ্ছে যখনই ক্লিক করবেন সো ওয়াটার কার্ডে ক্লিক করার পরে দেখেন আপনি যদি এই কার্ডটা বাই করতে চান তাহলে হচ্ছে আপনার এই যে যদি এটা বাই করতে চান তাহলে হচ্ছে আপনার $10 ফি দিতে হবে টোটাল ওকে কোনো ডিসকাউন্ট নয় ওকে বাট এখানে হচ্ছে একটা প্রোমো কোড আছে যেটা দিলে হচ্ছে আপনি $2 ডিসকাউন্ট পাবেন মানে $8 দিয়ে হচ্ছে কিনতে পারবেন ওকে তো প্রোমো কোডটা দেওয়ার জন্য এই যে এখান থেকে একটা অ্যারো আইকন আছে জাস্ট এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর প্রোমো কোডটা হচ্ছে আপনার বাইন্যান্স ওকে জাস্ট হচ্ছে এখানে আপনি বাইন্যান্স লিখবেন তো যখন হচ্ছে আপনি এখানে বাইন্যান্স লিখবেন তখন দেখবেন যে হচ্ছে আপনার এখানে সরি গাইজ এই কোডটা হচ্ছে আপাতত অ্যাভেলেবেল নাই দুই দিন আগে হচ্ছে আমি নিয়েছিলাম তো কোডটা হচ্ছে মানে কুপন এটা কুপনটা হচ্ছে আপাতত অ্যাভেলেবেল নাই সুতরাং আপনাকে $10 দিয়ে নিতে হবে আপনি হচ্ছে $2 ডিসকাউন্ট পাবেন না ওকে তো তাহলে আপনাকে কী করতে হবে কুপনে কিছু দিতে হবে না যদি কারো কাছ থেকে কোনো কুপন পান তাহলে আপনি একটু ডিসকাউন্ট পাবেন ওকে তো আশা করছি এটা বুঝতে পারছেন এবং এখানে হচ্ছে আপনাকে অ্যাড্রেসটা অ্যাড করতে হবে ওকে তো
আপনি হচ্ছে মানে যে কোনো একটা অ্যাড্রেস দিতে পারেন আপনার মানে যে দেশ এবং হচ্ছে সিটি যেটা আছে এই যে ফেন আইকনে ক্লিক করে ওটা অ্যাড্রেসটা দিয়ে দিবেন তারপর সেখান থেকে এই যে ফে আছে ফেতে ক্লিক করুন ফেতে হচ্ছে যখনই ক্লিক করবেন দেন হচ্ছে কিছুক্ষণ লোডিং করে আপনার হচ্ছে যে কার্ডটা আছে কার্ডটা বাই হয়ে যাবে এবং এখানে হচ্ছে আপনি কোডটা মানে কার্ডটা দেখতে পারবেন তো এই যে কার্ডটা আছে না কার্ডটা হচ্ছে কিছুক্ষণ আপনার পেন্ডিংয়ে থাকবে ওকে তো কিছুক্ষণ পেন্ডিংয়ে থাকার পর হচ্ছে আপনার এটা মানে অ্যাভেলেবেল হয়ে যাবে এখন হচ্ছে আপনাকে কি করতে হবে এই কার্ডটা অ্যাড করতে হবে তো এই কার্ডটা অ্যাড করার জন্য হচ্ছে এখানে দেখতে পারতেছেন আপনার একটা মানে এই যে একটা আপনার শোকের মতো আইকন আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার পুরো কার্ডের নাম্বারটা শো হয়ে যাবে আর এইগুলো হচ্ছে অবশ্যই কারোর সাথে শেয়ার করবেন না ওকে তো যখন হচ্ছে আপনি এটা শো হয়ে যাবে দেন আপনি কী করবেন এখান থেকে যে এখানে একটা কপি অপশন চলে আসবে জাস্ট হচ্ছে কপিতে ক্লিক করে আপনার যে কার্ড নাম্বারটা আছে সেটা হচ্ছে কপি করে নেবেন ওকে এবং এখানে যে হচ্ছে একটা স্লাইড অপশন আছে এখানে ক্লিক করলে হচ্ছে আপনার কার্ডের ব্যাকফেসটা দেখা যাবে সো এই যে আমি এখানে ক্লিক করলাম এখন হচ্ছে কার্ডের ব্যাকফেসটা দেখা যাবে এখন হচ্ছে আপনাকে কী করতে হবে এই কার্ডটা হচ্ছে আপনার যে পেমেন্ট মেথড আছে ওইখানে অ্যাড করতে হবে তো আপনি হচ্ছে সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন ওকে এবং আপনার যে ইমেলটা আছে এটার হচ্ছে এই আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটা অপশন আছে হচ্ছে আপনার এই যে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন নামে এখানে ক্লিক করবেন তো এটা হচ্ছে চাইলে আপনি সরাসরি ওই অ্যাপের ভিতর থেকে করতে পারেন মানে যখন পেমেন্টটা করতে যাবেন তখনও করতে পারেন তো এখান থেকে হচ্ছে আপনি অ্যাডভান্স করে নেবেন তাহলে পরবর্তীতে হচ্ছে আর আপনাকে ঝামেলা করতে হবে না দেন কী করবেন এখানে দেখতে পারবেন এই যে পেমেন্ট মেথড আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার পেমেন্ট মেথড হচ্ছে অ্যাড করে নেবেন এই যে অ্যাড এ ডেবিট অর ক্রেডিট কার্ড এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাকে কী করতে হবে আমি দেখাই আপনাকে তো প্রথম হচ্ছে আপনাকে এখান থেকে এই যে কার্ডে যে নাম্বারটা আছে না এই নাম্বারটা কপি করবেন তো নাম্বারটা কপি করার পর আপনাকে নাম্বারটা সিম্পলি এই যে এখানে দিতে হবে ওকে এবং এখানে হচ্ছে আপনাকে কী দিতে হবে মাস এবং ইয়ার দিতে হবে ওকে এবং হচ্ছে আপনার সিকিউরিটি কোড দিতে হবে তো এটা কোথায় পাবেন এটা পাবেন হচ্ছে যে আমি এটা যদি স্ল্যাশ করি তাহলে এই যে সিবিবি কোড যেটা আছে না এটা হচ্ছে আপনি কপি করবেন এবং ভ্যালিড অ্যান্ড যেটা আছে এখানে ক্লিক করবেন দুইটা কোড আছে আমি এগুলো শো করতেছি না সিকিউরিটির জন্য ওকে তো আপনি হচ্ছে দুইটা কোড কপি করবেন কপি করার পর এই যে সিবিবি কোড যেটা আছে না সিবিবি কোড হচ্ছে আপনি এখানে সিকিউরিটি কোড দিয়ে দিবেন এবং যে মাস আছে মানে ওইখানে যেটা লেখা আছে যেমন আপনার 10/2/24 এরকম থাকতে পারে তো যেটা থাকবে সেটা হচ্ছে এখানে বসে দেবেন ওকে তো কার্ডের নাম্বার এক্সাম্পল হিসেবে আমি আপনাকে দেখাই ধরেন এখানে আমি কার্ডের নাম্বার বসালাম ওকে আচ্ছা যাই হোক এটা এক্সপেক্ট হইতেছে না আমি রং দিছি তো এবার হচ্ছে আপনি এখানে কার্ডের নাম্বারটা বসে দেবেন এবং এখানে মাসটা কীভাবে দেবেন যেমন হচ্ছে যে 10 এবং হচ্ছে 24 এরকম থাকতে পারে এবং সিবিবি নাম্বার হচ্ছে এভাবে থাকতে পারে ওকে তো এবার হচ্ছে আপনি দিয়ে দেন হচ্ছে যে সেভ কার্ড আছে সেভ কার্ডে ক্লিক করলে এটা হচ্ছে আপনার যে ওয়াল মানে গুগল প্লে স্টোর আছে বা হচ্ছে ইমেল আছে ওইখানে অ্যাড হয়ে যাবে দেন আপনি এক ক্লিকে হচ্ছে সব জায়গায় হচ্ছে তখন থেকে পেমেন্টটা করতে পারবেন এখন হচ্ছে আমাদেরকে কী করতে হবে অফারটাতে জয়েন করতে হবে তো অফারটাতে জয়েন করার জন্য হচ্ছে অফার লিঙ্কটা হচ্ছে আপনি এখানে ফেয়ে যাবেন এখান থেকে কী করবেন জাস্ট এই যে ক্লিক হেয়ার আছে ক্লিক একটা ক্লিক করবেন ওকে তো এখানে ক্লিক করলে হচ্ছে আপনাকে একটা সাইটে নিয়ে যাবে সো দেখেন আপনাকে হচ্ছে এরকম সাইটে নিয়ে আসবে এবং এখানে হচ্ছে আমার ইউজার নেমটা বা হচ্ছে রেফার কোডটা শো করবে দেন হচ্ছে আপনি কী করবেন এখানে যে আপনার ইমেলটা আছে জাস্ট ইমেলটাতে ইনভাইটে ক্লিক করবেন ইনভাইটে ক্লিক করলে হচ্ছে আপনাকে বলবে যে প্লে স্টোর অথবা হচ্ছে অ্যাপল স্টোর থেকে অ্যাপ ইনস্টল করার জন্য প্লে স্টোর অথবা হচ্ছে অ্যাপল স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন ওকে দেন হচ্ছে অ্যাপটা ওপেন করবেন সো অ্যাপটা হচ্ছে যখন ওপেন করবেন দেন এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে ক্লিক করবেন নিচে যে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে একটা প্রাইভেট কি দিবে এই যে কপি অপশন আছে কপিতে ক্লিক করে এটা অবশ্যই সেভ রাখবেন দেন হচ্ছে যে আই ব্রেক আপ মাই রিকভারি ফার্স এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে দেন হচ্ছে আপনাকে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে তো যে ইমেলটা দিয়ে হচ্ছে আপনি মানে এন্টার করছিলেন সেম ইমেলটা এখানে দিবেন দেন হচ্ছে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এই যে আমি মেল দিলাম এবং মেল দেওয়ার পর হচ্ছে আপনার যে মেলটা দিয়েছেন সেই মেল বক্সে হচ্ছে আপনাকে একটা লিঙ্ক পাঠিয়ে দিচ্ছে ওকে তো আপনি হচ্ছে ইনবক্সে যাবেন মানে মেল বক্সে যাবেন তারপর হচ্ছে একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কটা হচ্ছে জাস্ট কনফার্ম করবেন তো লিঙ্কটা হচ্ছে যখনই কনফার্ম করবেন আপনাকে রিডাইরেক্ট করে অ্যাপের ভিতরে নিয়ে আসবে এবং এখানে হচ্ছে আপনার নাম্বারটা দিতে বলবে তো এখানে হচ্ছে আপনি নাম্বার দিবেন না কারণ এখানে বাংলাদেশ নাম্বার কোড আসে না যদি হচ্ছে দেখেন সরাসরি বাংলাদেশ নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট করা যায় তাহলে আপনার এই যে একটু আগে এত মাস্টার কার্ড ভার্চুয়াল কার্ড এগুলো দেখা যায় এগুলো কিচ্ছু লাগতো না ওকে জাস্ট হচ্ছে আপনার ওই নাম্বারটা দিয়ে এখানে অ্যাকাউন্ট করা যেত তো মূলত হচ্ছে আমাদেরকে কী করতে হবে এখানে ফে করে হচ্ছে অ্যাকাউন্ট করতে হবে ওকে যে কারণে আমাদের মাস্টার কার্ডটা লাগছে তো আপনি কী করবেন এই যে দেখেন স্কিপ অ্যান্ড ফে ফর ওয়ান সেন্ট ফিস এখানে ক্লিক করবেন এই যে এই অপশনে ক্লিক করবেন ওকে তো এখানে হচ্ছে যখনই ক্লিক করবেন দেন এখানে দেখতে পারবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখন দেখেন আপনি হচ্ছে যদি হচ্ছে অটোমেটিকলি ওই মাস্টার কার্ডটা হচ্ছে আপনার প্লে স্টোরে অ্যাড করে নেন তাহলে দেখবেন যে সরাসরি এরকম ইন্টারফেস চলে আসবে আর যদি আগে থেকে অ্যাড করে না নেন তাহলে হচ্ছে আপনাকে ওই এখান থেকে ওই সিবিবি কোড এবং নাম্বার এবং হচ্ছে আপনার ডেট অফ বার্থ দিতে হবে ওকে দেন এখানে বাই আছে বাইতে ক্লিক করবেন বাইতে ক্লিক করার পর যে ওয়ান ট্যাপ বাই এখানে ক্লিক করবেন তো এখানে যখনই ক্লিক করবেন তাহলে এখানে হচ্ছে নো থ্যাঙ্কস সিলেক্ট করে এখান থেকে হচ্ছে ওকেতে ক্লিক করবেন এবং আপনি এটা হচ্ছে এই যে রেজিস্ট্রেশন FID হইতেছে দেন হচ্ছে কিছুক্ষণ লোডিং করে এরকম ইন্টারফেস চলে আসবে ওকে দেন এখানে হচ্ছে একটা ইউজার নেম দিবেন যে কোনো একটা ইউজার নেম দিবেন এটা হচ্ছে মূলত একটা ডিসেন্ট্রালাইজ সোশ্যাল মিডিয়া ওকে তো
ফিউচারে বিগ একটা প্রফিট এখান থেকে পাইতে পারেন। ইনস্ট্যান্ট কিছু প্রফিটটা পাবেন না, বাট ফিউচার হচ্ছে এটা নিজস্ব অফিসিয়াল অ্যাডপ দিলে তখন বিগ প্রফিট পাবেন। তাহলে ইউজারনেম দিয়ে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করবেন, এখানে আপনাকে যে নোটিফিকেশনটা আছে এটা অন করতে বলবে, জাস্ট টার্ন অনে ক্লিক করবেন। তো টার্ন অনে ক্লিক করবার এখানে হচ্ছে এটা স্কিপ করে দেবেন। ওকে, আপনাকে হচ্ছে কন্ট্যাক্টে শেয়ার করতে বলবে, তো এটা দরকার নাই, এটা জাস্ট স্কিপ করে দেবেন। তো স্কিপ করে দেওয়ার হচ্ছে এখান থেকে আপনি এগুলো সিলেক্ট করবেন, যে কোনো কি সিলেক্ট করতে পারেন। তো সিলেক্ট করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি কি করবেন, একটা প্রোফাইল সিলেক্ট করবেন, একটা ডিসপ্লে নাম দেবেন এবং হচ্ছে আপনার সম্পর্কে লিখবেন। এক্সাম্পল হিসেবে দেখেন আমি এখানে লিখে দিচ্ছি। তো এইভাবে করে দেবেন, দেন হচ্ছে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে হচ্ছে যখনই ক্লিক করবেন দেন দেখবেন মূলত আপনার সামনে হচ্ছে এরকম মূল ইন্টারফেসটা চলে আসছে। এখন হচ্ছে আপনাকে এখানে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে, কারণ হচ্ছে আপনি এখানে যে ইভেন্টগুলোতে জয়েন করবেন সরাসরি হচ্ছে ওইগুলো পেমেন্ট করে আপনার ওই ওয়ালেট। ওকে, তো এই জন্য হচ্ছে আপনি কী করবেন, যে প্রোফাইল আইকন আছে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসার পর এখানে দেখতে পারবেন সেটিংস আইকন আছে, সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে হচ্ছে যখনই ক্লিক করবেন দেন এখানে দেখতে পারবেন কানেক্টেড ওয়ালেট আছে, এখানে ক্লিক করবেন। ওকে, বা কানেক্টেড অ্যাড্রেস, তো এখানে ক্লিক করার পরে যে কানেক্ট ওয়ালেট আছে, কানেক্ট অ্যাড্রেস আছে, কানেক্ট অ্যাড্রেসে ক্লিক করবেন। তো কানেক্ট অ্যাড্রেস হচ্ছে যখনই ক্লিক করবেন দেন আপনি কী করবেন, এখানে দেখতে পারতেছেন এই যে ইমেল মি এ লিঙ্ক, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার হচ্ছে আপনি কী করবেন, আপনার মেলটা দিবেন বা হচ্ছে মেলে অটোমেটিকলি হচ্ছে তারা আপনাকে একটা লিঙ্ক পাঠিয়ে দেবে। ওকে, কেমন লিঙ্ক পাঠাবে সেটা আমি দেখাচ্ছি। সো দেখেন ওয়ালেট কানেক্ট করার জন্য হচ্ছে আপনাকে এরকম লিঙ্ক পাঠিয়ে দেবে। তো আপনি কী করবেন, এই যে দেখেন এখানে লিঙ্ক আছে, অথবা হচ্ছে এখান থেকে সেভে ধরে রাখবেন। ওকে, কন্ট্যাক্ট অ্যাড্রেস এখানে কপি করবেন, মানে সেভে ধরে রাখলে কপি অপশন চলে আসবে, অথবা নিচে যে লিঙ্কটা আছে এটা হচ্ছে আপনি কপি করবেন। ওকে, মূল কথা হচ্ছে আপনাকে এই লিঙ্কটা যে কোনো একটা ওয়ালেটে ওপেন করতে হবে, যেমন আপনি কিউ ব্রাউজার মেসেজ ব্রাউজার দিয়ে ওপেন করতে পারেন, অথবা হচ্ছে আপনার যে ওই ডিসেন্ট্রালাইজ ওয়ালেট, যে কোনো আপনার টাস্ট ওয়ালেট বা টোকেন পকেট বা বিটকিট, এগুলো ওয়ালেট করতে পারেন। মূল কথা হচ্ছে এই লিঙ্কটা নিয়ে হচ্ছে আপনাকে ওইখানে পেস্ট করতে হবে। সো দেখেন যখন আপনি হচ্ছে লিঙ্কে ক্লিক করবেন বা ওইটা ওপেন করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে যে কানেক্ট আছে কানেক্টে ক্লিক করবেন। তো কানেক্টে যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনি কি করবেন, যদি হচ্ছে আপনি কিউ ব্রাউজার বা মেসেজ ব্রাউজার দিয়ে এটা ওপেন করেন তাহলে যে মেটাবাংক সিলেক্ট করবেন, আর যদি চান আপনি বিটকিপ ওয়ালেট দিয়ে কানেক্ট করবেন তাহলে আপনি যখন ক্রমপাস দিয়ে ওপেন করবেন তাহলে এখানে আপনি কি করবেন, এই যে হচ্ছে আপনার ওয়ালেট কানেক্ট আছে এখানে ক্লিক করে আপনি ট্রাস্ট ওয়ালেট বিটকিপ টোকেন পকেট যেটা ইচ্ছা বা স্যাপাল যেটা ইচ্ছে সেটা হচ্ছে আপনি এখানে কানেক্ট করতে পারেন। ওকে, তো এটা হচ্ছে যখন কানেক্ট করবেন সাকসেসফুলি তখন দেখবেন হচ্ছে যে এরকম ইন্টারফেস চলে আসবে এবং আপনার হচ্ছে এখানে অ্যাড্রেসটা শো করবে। ওকে, তো এই হচ্ছে আপনার ওয়ালেটের কানেক্টের বিষয়টা শেষ। ওকে, সো তারপর হচ্ছে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা একদম ইনকাম করার জন্য হচ্ছে একদম রেডি। ওকে, তো এখানে কীভাবে আর্নিংটা হবে সেটা একটু ভরে দেখাইতেছি, তার আগে আরেকটা বিষয় দেখে, এখানে হচ্ছে আরেকটা অপশনাল ট্যাক্স আছে। সো এই অপশনাল ট্যাক্সটা যদি হচ্ছে আপনি করেন ইন ফিউচারে হচ্ছে আলাদা বা হচ্ছে বেনিফিটেড হতে পারেন। এখন এটা আপনার ইচ্ছা করলে করবেন না করলে নাই, ওকে, জাস্ট আমি দেখা দিই যারা করতেছেন তারা করতে পারবেন বেজ ইথিরিয়ামের মাধ্যমে। ওকে, তো এই অপশনাল ট্যাক্সটা হচ্ছে এটা অপশনাল, মানে করলেও ফলে পারেন না করলেও পারেন। ওকে, বাট করলে ফিউচার হচ্ছে এক্সট্রা বেনিফিট পাইতে পারেন। তো এইটাকে আপনি করবেন, তো এটা করার জন্য হচ্ছে আপনি যে লিঙ্কে আছে লিঙ্কে একটা ক্লিক করবেন। তো লিঙ্ক হচ্ছে যখনই ক্লিক করবেন দেন হচ্ছে আপনাকে এরকম ইন্টারফেস নিয়ে আসবে। আমি হচ্ছে অলরেডি এখান থেকে 500 টোকেন বাই করছি এবং এখানে টোটাল অ্যাকাউন্ট করার সাথে সাথে হচ্ছে 50 টোকেন ইনস্ট্যান্ট বোনাস দেয়। ওকে, তো আপনি কি করবেন, এটা বাই করার জন্য এই যে বাই আছে বাইতে একটা ক্লিক করবেন। তো বাইতে হচ্ছে যখনই ক্লিক করবেন তো দেন হচ্ছে আপনি কি করবেন, আপনার মেল বক্স হচ্ছে তার একটা লিঙ্ক পাঠিয়ে দিবে। ওকে, তো আমি দেখে আপনাকে এই যে দেখেন এই আপনার টোকেনটা বাই করার জন্য তার হচ্ছে এখানে একটা লিঙ্ক পাঠিয়ে দিবে। তো আপনি কি করবেন, এই যে কত টোকেন হচ্ছে আপনি বাই করতে চান, তো আপনি হচ্ছে যত টোকেন বাই করতে চান এখানে 500 টোকেন বাই করতে $5 যাবে, $2500 বাই করতে $25 যাবে এবং $10,000 বাই করতে $100 যাবে। তো মিনিমাম চাইলে হচ্ছে আপনি আপনার আমার মতো $5 এটা বাই করতে পারেন। তো এটা বাই করার জন্য আপনি কী করবেন, এই যেটা সেটার উপর সেভে ধরে রাখবেন। তো সেভে ধরে রাখার পর এখানে দেখতে পারবেন আপনার কফি ইউআরএল আছে। ওকে, কফি ইউআরএলে ক্লিক করার পর হচ্ছে আপনার এই লিঙ্কটা কপি হয়ে যাবে। এখন হচ্ছে এই লিঙ্কটা আপনি যেই ওয়ালেট দিয়ে বাই করতেছেন সেই ওয়ালেট নিয়ে ফেস্ট করবেন। তো ফেস্ট করার পর আপনাকে হচ্ছে অ্যাট ফার্স্ট ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো ওয়ালেট কানেক্ট করবেন দেন হচ্ছে সুইচ নেটওয়ার্কে ক্লিক করবেন। সুইচ নেটওয়ার্কে ক্লিক করার হচ্ছে আপনার বেস যে আরভিসিটা আছে ওইটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। ওকে, তো যখন হচ্ছে অ্যাড হয়ে যাবে দেন এখানে হচ্ছে আপনি এটা কিনতে পারবেন ম্যাটিকের মাধ্যমে, ইথেরিয়ামের মাধ্যমে এবং হচ্ছে আপনার বেজের মাধ্যমে। তবে বেজের মাধ্যমে হচ্ছে সবচাইতে বেটার, কারণ বেজের মাধ্যমে হচ্ছে সবচাইতে মানে ফিটা কম। ওকে, তো আমি বেজের মাধ্যমে কিনছি, যদি আপনি এটা বেজের মাধ্যমে কিনতে চান বেজ ইথেরিয়ামের মাধ্যমে তাহলে হচ্ছে জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার হচ্ছে এখন আপনি এই যে ফে নাও $5 এখানে ক্লিক করবেন। ওকে, তো আমার অ্যাকাউন্ট হচ্ছে $6.99 মতো ছিল। দেন হচ্ছে আপনি এই যে বাই আছে বাইতে ক্লিক করবেন, বাইতে ক্লিক করলে হচ্ছে আপনার সামনে যে এরকম ইন্টারফেস চলে আসবে এবং হচ্ছে বলবে যে আপনার 500 টোকেন হচ্ছে বাই করা কমপ্লিট হয়ে গেছে। তো এটা যদি করে রাখেন এটা হচ্ছে তাদের নেটিভ টোকেন, ফিউচার হচ্ছে এখান থেকে আপনি ভালো কিছু পাইতে পারেন। ওকে, এখন আসেন ইনকামের বিষয়টা, ইনকামটা হচ্ছে মূলত কীভাবে হবে। তো এখানে হচ্ছে মূলত ডেলি কিছু ইভেন্ট আসে। ওকে, এখানে আপনি যে জয়েন করছেন এই যে ডলামলা খরচ করে এর জন্য তো ফিউচার আপনি মানে এক্সট্রা বেনিফিট বা প্রফিট পাবেনই, তার সাথে হচ্ছে মানে ডেলি কিছু প্রজেক্ট আসে যেগুলো থেকে হচ্ছে আপনার এই যে মানে এক্সট্রা মানে যে আর্নিংটা বলে ওইটা হচ্ছে আপনি করতে পারবেন। ওকে, তো দেখেন আজকে যে হচ্ছে যে অফারটা শেয়ার করবো আমি প্রায় টাইমে কী করবো, ওই অফারটাকে মেনশন করে এরকম হচ্ছে কিছু লিঙ্ক দিব এবং লিঙ্ক দিয়ে এখানে হচ্ছে আপনাদেরকে ইন্টারঅ্যাকশন বলে দিব। তো এক্সাম্পল হিসেবে দেখেন এই যে যদি এরকম একটা লিঙ্ক দিই এবং নিচে যদি লেখা থাকে যে ফলো, লাইক, রিকোয়েস্ট এবং হচ্ছে মিন্ট,
তো আপনি কি করবেন জাস্ট এই লিংকে একটা ক্লিক করবেন তো লিংকে ক্লিক করলে আপনাকে সরাসরি যে অ্যাপ আছে অ্যাপের ভিতর নিয়ে আসবে তো এখানে কি করতে বলতেছে ওকে এখানে হচ্ছে আপনাকে এই যে ফলো করতে বলতেছে জাস্ট ফলো করে দিবেন তো ফলো করার জন্য হচ্ছে ফার্স্ট আপনি প্লাস আইকনে একটা ক্লিক করবেন ওকে যদি ফলো করা লাগে আর কি তো প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর হচ্ছে আপনি এটা ফলো হয়ে যাবে তো এই যে দেখেন ফলো হয়ে গেছে এবং এখানে হচ্ছে আপনি কি করবেন এই যে আপনার যেটা আছে এই যে আপনার হচ্ছে ফলো অ্যান্ড ক্লিক মিন্ট এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করতে যে কিছুক্ষণের মধ্যে হচ্ছে আপনি এটা মিন্ট হয়ে যাবে ওকে তো দেখেন এটা হচ্ছে আমার মিন্ট হয়ে গেছে তো এই বাবদ আপনি করে নেবেন দেন এগুলো হচ্ছে পেমেন্ট আপডেট দিব সেম বাবদ যদি হচ্ছে আপনি এই যে যদি এটাতে ক্লিক করি তাহলে আপনাকে কী করতে হবে দেখা দিচ্ছি ওকে এই যে কেটে ওয়ালেটে ক্লিক করতে হবে এবং এখানে হচ্ছে দেখেন ওয়ালেট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে এবং আপনি কী করবেন এখানে জাস্ট এই যে মিন্ট আছে মিন্টে ক্লিক করবেন ওকে তো মিন্ট হচ্ছে যখনই ক্লিক করবেন দেন দেখেন এটা হচ্ছে আপনার সাকসেসফুলি কিন্তু মিন্টেড হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন মিন্ট হয়েছে তো এগুলোর হচ্ছে যখন আপডেট আসবে এগুলো হচ্ছে মাঝে মধ্যে কিছু অফার আসে আপনার অল ইউজারকে পেমেন্ট করে আবার কিছু হচ্ছে র্যান্ডমলি ওকে তো এগুলো নিয়ে হচ্ছে বিস্তারিত পরবর্তীতে চ্যানেলে বলে দিব আপনি হচ্ছে মানে এগুলো যেভাবে দিয়েছি মানে যেভাবে জয়েন করবেন ওইভাবে দেখাইছি ওকে আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ধন্যবাদ আর হচ্ছে আমাদের চ্যানেল আসতে একদম ভুলবেন না যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য